আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে তো এই তো গত ব্লগের আগের ব্লগে আমি বলেছিলাম যে ওরা সবাই একরকম ড্রেস বানাচ্ছে একটা পার্টি করবে বলে তো সেই দিনটাই হচ্ছে আজকে চলে এসেছে ওরা নাকি গাজরাও পরবে তো কিছু ফুল নিয়ে এসেছে ওদের বেলি ফুল পড়ার ইচ্ছে ছিল বাট বেলি ফুলটা পাইনি আমাদের দিতে যার কারণে যেটা পেয়েছে ওটাই এনেছে এদিকে আম্মারা রান্না করছে রোস্ট বসিয়েছে পোলাও বসাচ্ছে গরু গোস্ত তারপর ভাজি এইগুলাই আর কি তো সবাই মিলে আমরা ভাই বোনেরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করব যার কারণেই হচ্ছে এত আয়োজন কারণ যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি তো সবাই যদি একসাথে খাওয়া দাওয়া না করি তাহলে তো কেমন যেন একটা অপরিপূর্ণ এরকম মনে হবে যার কারণে আজকে মারা সব কিছু একসাথে রান্না করছে আমরা সব ভাই বোন ভাবিরা আমরা সবাই একসাথে মিলে বসে খাওয়া দাওয়াটা করবো আর কি এই তো গরুর গোস্ত ফ্রাই তারপর ভাজি ডাল রো পোলাও এগুলাই আর কি রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই অফ ক্যামেরাতেই এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এই তো মার্শাল্লা আমার টুকটুক টুকটুকু ড্রেস পরে চলে এসেছে ও এখনও সাজেনি একটু সাজবে আর কি তো আমাকে এসেছে ড্রেসটা পরে দেখাতে যে কীরকম লাগছে এই তো মার্শাল্লাহ এখন সেজে চলে এসেছে আর একটু ঢং ঢং না করলে তো চলেই না ও তো বরাবরের মতো সবসময় ঢং করে আর কি এই তো বলছে যে আমাকে একটু ভিডিও করো আমি সবাইকে হাই দিব। এই যে আর এই কেকটা হচ্ছে আমার বোন ডেকোরেট করেছে আর ওর হাজব্যান্ড পানিয়ে নিয়ে এসেছে আমার বোন হচ্ছে মানে বেকার আর কি মানে ও কেক সেল করে ও বিজনেস করে কেকের তো এই তো মাসাল্লা ওর পেজ আছে প্রিয়া পেস্ট্রি শপ নামে চাইলে আপনারা যদি কেউ চান তাহলে অর্ডার করতে পারেন মশাল্লাহ খুব ভালো কেক বানায় আর কি আর এই তো সব পরি একসাথে হয়ে গিয়েছে সবাই গোলাপি পরি তো আমি যেহেতু আর পরবো না যার কারণে আমি আর বানাইনি তো ওরা সবাই আর কি পড়েছে আর টুকটাক করে ঘরটাও একটু সাজিয়েছে সবাই একটু আনন্দ করার জন্য আর কি একটু মজা করার জন্য এই আর কি আর কিছুই না তো ঘরটা কীরকম সাজিয়েছে ওটাই আমি একটু ভিডিও করছি আর আমার টুনটুন বুড়িখানে দাঁড়িয়েছে সাথে আমি একটু সবাইকে ভিডিও করেছি একে একে এখন সবাই চলে এসেছে বাচ্চা পার্টিরা সব আর এই তো বাচ্চারাই আর কি সাজিয়েছে আমাদের একটা ফ্ল্যাট খালি পড়ে আছে সেটার মধ্যে আর কি একটু সাজিয়ে তারপর সবাই এক এক করে দাঁড়িয়ে ছবি তুলছে আর কি আর বলছিল মজা করছিল আর কি যার বার্থডে সেই দিন যেন সে পোস্ট করে দেয় তার বার্থডে বলে তো এই আর কি আমরা মজা করছিলাম আসলে এনজয় করছিলাম এই দিনগুলোই আসলে স্মরণীয় হয়ে থাকে যখন দেখা যায় যে অনেক দিন আগের পুরোনো কিছু ছবি দেখি তখন দেখা যায় আসলে ওই দিনগুলা মানে মনে করে ভালো লাগে আর কি তো যার কারণে আমরা অনেক সময় দেখা যায় যখনই একসাথে হই কিছু মজার মানে স্মৃতি আমরা হয়তো ভিডিও করি বা ছবি তুলি মানে অনেক মজা করার চেষ্টা করি আর কি আর যেহেতু মার্শাল আমরা ভাই বোন অনেকজন তো আমরা কয়েকজন হলে মনে হয় যেন ওইটা একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এরকম লাগে আর কি তো এই তো সবাই মিলে আবার একটু ডান্স করছে মজা করছে সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি আর যেহেতু সবাই ছোট বয়সের সবাই দেখা যায় একসাথে অনেক মজা করে আর কি তো এই আর কি আশা করছি আমার এই ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে আর এই ব্লগটাও আসলে আমি কয়েকদিনের মিলিয়েই করেছি আর কারণ যেহেতু বললামই আমার অনেকগুলো ব্লগ একসাথে হয়ে গিয়েছে যার কারণে আমি চাচ্ছি যে তাড়াহুড়ো করে যদি আমি আসলে এখন ব্লগুলো না দিই তাহলে আমি আসলে বর্তমান অবস্থার আপডেটটা দিতে পারছি না যার কারণেই হচ্ছে আমার একটু তাড়াহুড়া করছি যে ব্লগটা যেন তাড়াতাড়ি দিতে পারি কেক কাটাকাটি হয়ে গিয়েছে এখন হচ্ছে ছেলেরা বলছে যে আমরা একটা তো কোনো কিছুই করলাম না সব তো তোমরাই করলে তো ওদের জন্য আবার একটু চেয়ারের গেমস রাখা হয়েছে ওরা আবার একটু মিউজিক গেমস খেলছে আর কি তো দেখা যাক কে উইনার হয় আমার মেয়ে তো বাদ পড়ে গিয়েছে এটা হচ্ছে একজন হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর দুইজন হচ্ছে আমার বোনের ছেলে আর কি পেছনে আমার মেয়ে কি ডান্স করছে আমার এখন দেখে হাসি পাচ্ছে আর কি তো আমার ভাইয়ের ছেলেটা বাদ পড়ে গিয়েছে এখন ওদের দুই ভাইয়ের মধ্যে লড়াই চলবে ওরা দুজন হচ্ছে আমার বোনের ছেলে আর কি তো ওরা দুজনের মধ্যে দেখা যাক কে উইনার হয় দুইজনের তারা ওরা হাসি লাগে আর কি বাচ্চাদের দুষ্টুমি দেখলে তো সবাই অপেক্ষা করছে যে কে জিতবে কে জিতবে দৌড়াচ্ছে পড়ছে মানে শেষ আর হচ্ছে না আর কি যেহেতু লাস্ট টাইম ছিল মিউজিকটা একটু বেশি দিয়েছিল তো এই তো আমার বোনের বড় ছেলেটা উইনার হয়েছে আর কি এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমরা সবাই মিলে একটু রেডি হয়েছি বাহিরে যাব বলে আজকে আমরা প্ল্যান করেছি যে সরিষা খেতে যাব। কারণ এবারে সর্ষে ফুলের সাথে ছবি তোলা হয়নি প্রতি বছরই দেখা যায় যে যদি নরসিংদিতে থাকা হয় কম বেশি প্রতি বছরই আমাদের যাওয়া হয় আর কি সরিষা খেতে গিয়ে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলি এই তো সে যা সেই কারণে আর কি আমরা সবাই রেডি হয়ে এখন বের হয়ে পড়ছি আমি বের হয়ে পড়েছি দাঁড়িয়ে অপেক্ষা করছি ওদের জন্য ওরা এক এক করে রেডি হয়ে আসছে আর সবাই মিলে একসাথে গেলে কি একটু তো লেট হবে এটাই স্বাভাবিক কারণ একজন রেডি হতে মানে সবাই মিলতে মিলতে একটু টাইম লেগে যায় তো এই হচ্ছে আমাদের বাসাটা ডান পাশেরটা হচ্ছে আমার বড় বোনের বিল্ডিং আর এটা হচ্ছে আমাদের আর কি আমার বাবার বাড়ি তো এই তো আমি আপনাদের সাথে একটু আমাদের বাসাটাও একটু শেয়ার করে দিয়েছি আর অপেক্ষা করতে করতে ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া হোক আর উপরে কাজ চলছে আপনাদের সাথে তো গত ব্লগে শেয়ার করেছি যে উপরে যে কাজ চলছে আর কি আর সামনেটা হচ্ছে দারোয়ানের ঘর আর একদম সামনে যে দেখা যাচ্ছে নীল বিল্ডিং ওটাও আমাদেরই বাসা তো মাঝের জায়গাগুলোও আমাদেরই মাশাল্লাহ আমার টুনটুনি বুড়িকেও মাসালে সুন্দর লাগছে আর এইভাবে আসলে একসাথে দেখতে বাসাগুলো ভালোই লাগে আর রাস্তার পাশে জেগে ওগুলো অন্য মানুষের বাসা আর কি তো এই তো বাচ্চারা এক এক করে আসছে আর আমরা বরদের জন্য আসলে অপেক্ষা করছিলাম সবাই একসাথে হতেও তো একটু টাইম লেগে গিয়েছে তো এই যে সবাই চলে এসেছি এখন আমরা রওনা করে দিয়েছি সর্ষে ক্ষেতের উদ্দেশ্যে আর ওয়েদারটাও ভালোই ছিল রৌদ্র ছিল আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ভালো লাগছিল আর কি আর এরকম রোদের মধ্যে একটু আমরা রোদ থাকতেই বের হয়েছি কারণ দেখা যায় যে একদম যদি আরো দেরি হতো তাহলে সূর্য ডুবে যেত আর এই ছবিগুলো সূর্য ডুবে গেলে তখন আর ভালো আসে না যার কারণে আমরা একটু আর্লি বের হয়ে পড়েছি রাস্তাটাও খুব সুন্দর লাগছিল চারপাশে হচ্ছে সবুজ ক্ষেত আর মাঝখানে হচ্ছে রাস্তা মানে দুই ধারে তারপর একটু পরপর দেখা যাচ্ছে সরষে ক্ষেত মানে খুব সুন্দর লাগছিলো আর কি ভিউটা দেখতে সামনে আবার সূর্য মানে খুব ভালো লাগছে আর সবাই মিলে একসাথে অটোতে অটোতে যাচ্ছি আর আমার অটোতে এত ভয় লাগে কেন জানি খুব ভয় ভয়ে আমি যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করছি কারণ ভয়ে আমি মোবাইলটাও বের করতে পারছিলাম না অটোতে তারপর হচ্ছে মানে যে কোনো কিছুতে উঠলে আমার কেন জানি খুব ভয় লাগে আর কি আগে এমনটা হতো না এখন বাট কেন জানি মানে আমি রিক্সাতে দু একবার অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি কোনো কিছুতেই এখন কেন জানি উঠতে পাই না খুব ভয় লাগে এই যে আমরা চলে এসেছি চারপাশে শুধু সরষে ক্ষেত আর সর্ষে ক্ষেত যেদিকে তাকাচ্ছি ওইদিকেই শুধু হলুদ আর হলুদ মানে দেখতে খুব ভালো লাগছিলো একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর কি খুব সুন্দর একটা ভিউ আর এখানে ছবি তুললেও খুব ভালো আসে আর কি তো এই তো দেখেন বাচ্চাদের কাণ্ড ওরা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি যে একদম ক্ষেতের মাঝখানে গিয়ে তারপর হচ্ছে আমরা ছবি তুলব আর কি যার কারণে আমরা সামনের দিকে যাচ্ছি তো আমার আরও এক বোন আসার বাকি আছে ও এখনও আসেনি ওর হাজব্যান্ডকে নিয়ে ও পরে আসবে একটু পরে আর আমরা এখন অলরেডি চলে এসেছি তো স এসেই সবাই যার যার মতো করে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখুন কি অবস্থা মানে ওকে বকা দিচ্ছিলাম আমি যে এরকম কখনোই করা উচিত না আসলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপর ও লাভ দিয়ে নেমে পড়েছে আসলে এটা ঠিক না যখন যে কোনো সময় কিন্তু মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে তো আমার ছোটো বোনের হাজব্যান্ড আবার দেখাচ্ছিল যে অনেক সময় হয়তো এবার বসেছে বাট পেছন দিয়ে পড়ে গেল আসলে এরকমটা হতেই পারে কারও এরকম খামখেয়ালি করাটা উচিত না কারণ দুর্ঘটনা বলে আসে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে হয়ে যেতে পারে যার কারণ আমাদের সর্বদাই সাবধানে থাকাই উচিত আমি মনে করি এ তো তারপর আল্লাহ ভরসা আর কি আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ নে হায়ার দিক আর সবাইকেই হেদায়েতের পথে নিয়ে চলুক আর কি তাই তো বাচ্চাদেরকে প্রথমেই আমরা ছবি তুলে দিচ্ছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড আবার ছবি তুলছে ভিডিও বানাচ্ছে এই আর কি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এত সুন্দর দৃশ্য দেখলে আসলে কার না ভালো লাগে ছবি তুলতে তো ওরা রিলস বানাচ্ছিল আর কি আর ওই যে আমার আরেক বোনও চলে এসেছে ওর হাজব্যান্ডের সাথে ছবি তুলছে এদিকে আবার আমার ছোটো বোনকে ওর হাজব্যান্ড ছবি তুলে দিচ্ছে এই তো সবার ছবি তোলা শেষ এখন হচ্ছে আমরা অন্য আরেকটা জায়গায় যাব যেটা হচ্ছে কিনা নদীর পারে আমরা ভাবলাম তো নদীর পাড়ে যাওয়ার আগে আমরা আমাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করে যাবো যেহেতু ক্ষেতের পাশেই আমাদের ফ্যাক্টরিটা ছিল সর্ষে ক্ষেত আমরা যেখানে দেখতে এসেছি এর পাশেই আমাদের ফ্যাক্টরিটা তো যার কারণে আমরা আগে একটু ফ্যাক্টরিতে ঢুকেছি যে ফ্যাক্টরিটা একটু ভিজিট করে দেন আমরা নদীর পারে চলে যাবো আর কি তো সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা কাজগুলা শেষ করতে চাচ্ছিলাম যেহেতু অনেকটা দূরেই আর কি এদিক থেকে তো আমরা একটু তাড়াহুড়া করি আর কি আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল আর এই আর কি কাছে যেহেতু এসেছে তো দেখে যাওয়াটাই বেটার এই তো আমাদের ফ্যাক্টরিটা মাসাল্লাহ এখন সবাই কাজ করছে সবাই ব্যস্ততার টাইম কাটাচ্ছে আর কি তো আমার বোনের হাজব্যান্ডকে আবার আমার হাজব্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তো আমিও অনেকদিন পর ফ্যাক্টরিতে এসেছি আর কয়েকদিন আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে কুকুর এতগুলো কুকুর বাচ্চা ফুটিয়েছিলো মানে আমি ভয়ে ঢুকতে চাচ্ছিলাম না তারপর আমার হাজব্যান্ড বলল যে না এখন ওগুলো মারা গিয়েছে আর কয়েকটা নেই আরেকটা হচ্ছে কে যেন ধরে নিয়ে গিয়েছে নাকি কি যেন করেছে আর কি তো তারপর আর কি বলার পর আমিও ভিতরে এসেছি আর না হয় দেখা যায় আমি বাহিরেই অপেক্ষা করতাম গাড়ির ভেতরে কারণ আমার খুব ভয় লাগে এইসব কুকুর টুকুর বিড়াল এগুলো খুব ভয় লাগে কেন জানি আর এই তো এখন সবাই ঘুরে ঘুরে একটু দেখছে আর কি আর আমরা ওয়েট করছি আমার হাজ আর দুলা জন্য ওরা একদম ভিতরে চলে গিয়েছে আর আমরা ওই ভিতরে আর যাইনি তো ওইদিকে কাজ চলছে আর কি ওইখানেই দুলাভাইকে দেখানোর জন্য ভেতরে গিয়েছে এই তো আমরা এখন আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ফ্যাক্টরি থেকে এসেছি এখন নদীর ঘাটে এখানে আবার আমার মেজো জায়ের বাড়ি আর কি আমার বাবার বাড়ি আর আমার মেঝো জায়ের বাবার বাড়ি এক এক দেশি আর কি নরসিংদিতে তো আমরা এখানে এসে একটু চটপটি ফুচকা ঝালমুড়িগুলাই খাচ্ছিলাম আর এই নদীর ঘাটটা মানে বেরিবাদ বলে আর কি এখানে অনেক ব্যস্ত থাকে মানে বিশেষ করে শুক্রবার দিন আর কি অনেক মানুষ থাকে তো পরের দিন সন্ধ্যাবেলা আমরা আবার বাসা থেকে বের হয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে সেই রেস্টুরেন্টে দেখার জন্য আমরা এসেছি আর অফেলোটা অন্য একটা শপ থেকে নিয়ে এসেছি আর এখানে আমরা বসে খাবার দাবার অর্ডার করেছি যে যা খাবো তা অর্ডার করেছি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আর কি তো এই তো দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিনই একবেলা না একবেলা বাহিরে বের হচ্ছি যেহেতু কয়েকটা দিনই তো থাকি চাই আর কি সবাই মিলেমিশে একসাথে একটু আনন্দ করার জন্য তো রেস্টুরেন্টটাও ভাইয়া খুব সুন্দর করে ডেকোরেট করেছে আস্তে আস্তে আমাদের খাবারগুলোও চলে আসছে তো আমরা আমাদের খাবারগুলোও এনজয় করছি আর কি সাথে দেখতে দেখতে আমার ছোট ইউটিউব ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের দোয়ার ভালোবাসা যদি থাকে আমার পাশে ইনশাল্লাহ আশা করি যে আরও অনেকটুকু সামনে এগিয়ে যাব তবে আপনারা আমাকে এখন যেভাবে ভালোবাসছেন সাপোর্ট করছেন আমি আশা রাখি যে আপনারা ভবিষ্যতেও আমার পাশে এভাবে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবেসে যাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি এখন প্রায় রাতের বারোটার মতো বাজে আমরা একটা কেক কাজ করব কেক কেটে তারপর হচ্ছে আমরা আবার ফুলকপির বড়া খাবো কারণ ভাবি বলেছিল যে রাতের বেলা আমাদেরকে ফুলকপির বড়া খাওয়াবে সেই কারণে আমরা অপেক্ষা করছি আর বাবার বাড়িতে আসলে দেখা যায় আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় দুইটা তিনটা তো বেজেই যায় আর যেই দিন দেখা যায় আমাদের হাজব্যান্ডরা বাসায় থাকে সেই দিন কমপক্ষে তিনটা তো বাজেই আসলে সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না আর এই পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এই তো আমার চাটাও চলে এসেছে এখন প্রায় একটার মতো বাজে আমরা তো রাতেই চা খাই প্রতিদিন বাবার বাড়িতে আসলে তো সবাই ভালো থাকবেন আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ